রংসাক নি তাকক সং বুক সং নরক টাই টঙ্গো তাবুক টিএমবি নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট ড্রাইভার নি যে গাড়ি টিপ্রা উইমেনস ফেডারেশন দ্যাট ইজ টিডব্লিউএফ থার্ড টিপ্রা উইমেনস ফেডারেশন ফাউন্ডেশন ডে 6th জুন 2024 থার্সডে ভেনিউ টাউন হল এ স্পেশাল রিপোর্ট ম্যাডাম প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকের দিনটা এত গুরুত্বপূর্ণ আপনারা মানেন এই দিন সম্পর্কে আপনাদের এত গুরুত্বপূর্ণ আপনারা মনে করছেন কেন তাকুক রিপোর্টার সাহেব বিদিশম দেব বর্মা নন হামজাক মাইয়া ফারুক আজকের দিনটা যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের টিপ্রা মথা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন মহারাজা আমাদেরকে ত্রিপুরা উমেন ফেডারেশন নাম দিয়ে একটি মহিলাদের একটি শক্তিশালী সংগঠন করিয়েছে মহিলারা আমাদের যে কোনো সংগঠন করতে গেলে মহিলাদের অবদান অপরিসীম তারা যেমন ঘরেও সামলাতে পারে তেমনি বাইরের সংগঠনকেও শক্ত করতে পারে সেই জন্য আমাদের টিডাব্লিউএফের গুরুত্ব অনেকখানি আজ পর্যন্ত যত দিন গেছে আজকে আমাদের থার্ড ফাউন্ডেশন ডে আমাদের প্রথম সভানেত্রী ছিলেন এখনকার এমএলএ স্বপ্না দেব বর্মা তিনি এখন আমাদের এমএলএ হয়েছেন এখন আমাদের সম্প্রতি যে সভানেত্রী শ্রীমতী মণিহার দেব বর্মা তিনি আমাদের সভানেত্রী তিনি আমাদের পরিচালনা করছেন সুন্দরভাবে এবং এর মধ্যেও আমাদের সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি মহিলাদের মধ্যে হয়েছে আমরা আছি আমাদের চেয়ারপারসন আছেন পবিত্র ভক্তি জমাতিয়া ভাইস চেয়ারম্যান আমাদের বীণারানী দেব বর্মা আর হ্যাঁ আমার সঙ্গে আছেন এবং আরেকজন ভাইস চেয়ারম্যান সিন্ধুকণা জমাতিয়া তারপরে মমতা দেব বর্মা রেখা কলুই এই আমরা সাতজন সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটিতে হয়েছে তো আমাদের কাজকর্ম ভালোই চলছে আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো আমাদের উপরে কোনো মানে ঝড় আসে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি মহিলারা এবং অনেক ঘটনা হয়েছে আমাদের বিরুদ্ধাচরণ করেছে অনেকে কিন্তু এটা আমরা একটা সামনাসামনি সেটা আমরা প্রতিবাদ করেছি সেই জন্য আমাদের মহিলা সংগঠনের খুব দরকার এটা একটা শক্তিশালী সংগঠন কারণ মহিলাদের পাওয়ার অনেক মহান পাওয়ার আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের দিন আপনারা সবাই এসছেন আরও অনেকজন আসবেন বড় মানগানাঙ্গ মানে আমাদের মন্ত্রী এমএলএ সবাই আসবেন আমরা আজকের দিনটা খুব জাঁকজমকভাবে পালন করব হাম ভাই আমি গৌতমী রায় শহরে আগরতলাতে বড় হয়েছি আমি মিউনিসিপ্যাল ইলেকশনে দাঁড়িয়েছিলাম মথার থেকে সেই থেকে আমার একটা পরিচিত আর আমি একটু বাইরে কাজ করতে ভালোবাসি এখানে যাই এখানে যাই তো মহারাজা আমাকেও সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটিতে মানে মেম্বার হিসেবে বানিয়েছেন আমি খুব খুশি আমার 19 দফার জন্য আমার নিজের সম্প্রদায়ের জন্য আগরতলাতে সেই সুযোগটা আগে ছিল না এখন আমি পেয়েছি আমি খুব হ্যাপি আই এম ভেরি হ্যাপি এখনও আপনাদের টিডব্লিউএফ এ অন্তর্ভুক্ত হয়নি এখনও আপনাদের টিডব্লিউএফ এ অন্তর্ভুক্ত হয়নি সেই সব মহিলাদের আপনার কি বার্তা থাকবে যারা এখনও অন্তর্ভুক্ত হয়নি এখন যেহেতু আমাদের একটা মন্ত্রিসভা হয়েছে আমরা একটা শাসনের সঙ্গে যুক্ত হয়েছি বিজেপির সাথে আমাদের অ্যালায়েন্স হয়েছে এবং সেই ক্ষেত্রে সংগঠন আরও বাড়বে এবং পরবর্তী সময়ে সংগঠনকে শক্ত করার জন্য আরও ধাপে ধাপে রুট লেভেল থেকে অপর লেভেল পর্যন্ত আমাদের সংগঠনের শক্তি বাড়ানো হবে এটা আমরা শুনেছি এবং মহারাজা আমাদের বুবাগরা তার ওনাকে আমি প্রণাম জানাই আজকের দিনে উনি আমাদের জন্য আরও করে চলেছেন করবেন